সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে, উপজেলা কাহারল, জেলা দিনাজপুর। শনিবারে হাট বসে, আজ ছিল শনিবার, 25 মে 2024। এবং আপনারা সামনে যেগুলো দেখছেন, এগুলো প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল জাতের সার বাছুর। তো কেমন দামে আজকে কেনাবেচা চলছে সে তথ্য দেব। আর এই যে এই পাশে শুরুতে আমরা কয়েকটি দেখছিলাম, ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? কেমন কেনাবেচা ভাই আজকে? এখনো সেরকম বোঝা যাচ্ছে না। আচ্ছা, এগুলো কি পৃথক ভাবে নাকি পৃথক ভাবে পৃথক নিলে পৃথক? আচ্ছা, এই যে এটা এটা কত কি দাম চাওয়া হচ্ছিল? এটা 65, কত কি বলে? 55, 56। আর কত হলে দেওয়া যায়? 57, 58 পর্যন্ত হলে এইটা ছাড়া যাবে। আর এটা তার পাশেটা ভাইয়া একই দাম, 57, 58 পর্যন্ত হলে এইগুলো বিক্রি করতে চাচ্ছে। এই যে এইটা এবং এইটা, আর এগুলো মানে একটু কম আছে নাকি? এই জোড়াটা কত হলে ছাড়া যায়? 8-10 বলছে। আর কত চিন্তা ভাবনা? 12-13। 8-10 বলছে, 12-13 পর্যন্ত হলে এই জোড়াটা বিক্রি হবে, এটা এবং তার পাশে একটা। এটা কার? আপনার একেবারে ছোট সাইজের আমদানি কিন্তু কম হয়, মোটামুটি একটু যেগুলো 10-11 মাস বয়স সেগুলো কিন্তু আমদানি হয় বেশি। কি ভাই ভালো আছে? হয়েছে, পছন্দ হয়েছে? দাম বলছিলেন? দাম বলছি 70 ভাঙ্গি। 70 ভাঙ্গি কি চাচা, ভাঙানো যাবে না? না, পার হইতে হবে, তাই নাকি? দেখি দেখি, 70 ভাঙ্গাতে দাম বলা হয়েছে, উনি বলছে 70 ভাঙ্গানো যাবে না। দেখি ভাইয়া একটু সরেন দেখি, এভাবে মাথাটা ঝুঁকান উপর নিচ করে। হ্যাঁ হ্যাঁ, এভাবে 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 হচ্ছে না। যেটা সাহায্য ওটা হলে দিব, না হলে কেমন করতে চাইছেন? হ্যাঁ, নাই 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 নাই, আচ্ছা কত চাইলেন আমরা শুনি একটু, চুপি চুপি বলেন কত চাইলেন? লাস্ট 70, 70। আপনি বললেন? আমি বলছি 6000। মোটামুটি কাছাকাছি চলে গেছে তো। আপনি একটু কমান, আপনি একটু বাড়ান হয়ে যাবে, তুমি বাড়াইলে হবে না? 70 এবং 66 দাম চলছে এইটা। দেখেন দেখেন, হাঁটাহাঁটি করে দেখেন, এই পাশে একটা দেখছি। এটা এটা কার? আপনার কেমন বাজার চাচা? বাজার গ্রাহক নাই। কত কি দাম চাচ্ছিলেন? এটা 60 কোয়াছে, দেওয়া যাবে না? দেওয়া গেলে কি আর রাখেন নাকি? হ্যাঁ, তাহলে কত হলে দেওয়া যাবে? হ্যাঁ, 75 চাচ্ছেন, বেচাবেচির দাম? বেচাবেচির দাম হতো 75, দাম চাইছি 85। 85 চাচ্ছেন, 75 হলে বেচিবেন, মানে 70 পর্যন্ত ঠেলা যায় নাকি? 70 পর্যন্ত হলে বিক্রি হবে, তবে 70 হলেও কিন্তু এটা একটু রেটটা একটু বেশি হয়ে যায়। ঠিক আছে,
এটা দেখছেন যে দফায় দফায় দাম চলছে। এটা কার আপনার, কত চাচ্ছিলেন? 90,000 টাকা চাওয়া হচ্ছে। কত বলে, কত কত বলে? 70-75। আর বিক্রির দাম, বিক্রির দাম কত? 80 পর্যন্ত হলে দেওয়া যাবে। আচ্ছা, ৮০,০০০ পর্যন্ত হলে এইটা বিক্রি হবে। কার এগুলো আপনার? কিনলেন না বেচাচ্ছেন? বেচাবেন? এটা কার আপনার? ওটা কত দাম? ১২০। এটা তো বড় গরু, এই ছোট গরু হাটে নিয়েছেন যে? না না, বড় গরু হাটে নিয়ে যাবেন, এটা তো ছোট গরু হাটে নিয়েছেন। বড় গরু রোদ এজন্য ছায়া এসছেন। কত বলে, কত বলে? ৮০-৮৫ বেচার দাম। এ চাচি বের হতে পারে না, শেষ করেন। ১০০ হলে বেচাবেন? তবে কালারটা একটু শুধু মার খাইছে, কিন্তু গুণে মানে কিন্তু অতুলনীয়। দেখছেন পার্সেন্টেজ থেকে খুব ভালো, কালারটা হয়ে গেছে একটু সাদা কালার। ঠিক আছে, কইছেন দাম? কইছেন দাম? ৬৫ বলছে। ৬৫। চাচা কত চাইলো? চাইলো ৭০। ৭০ এবং ৭০ দাম চলছে এইটা। আজকে কিন্তু রোদের তীব্রতা কিন্তু খুব বেশি, যার কারণে দেখছেন যে যে যেখানে ছায়া পেয়েছে সেখানে এসেই কিন্তু কেনাবেচা করছে। আর এগুলো বড় গরু, বড় গরু কিন্তু বড় গরুর হাট আলাদা, আর এই হাটটা হচ্ছে ছোট গরুর, মানে এই জায়গাটা কিন্তু দেখছেন একটু ছায়া এই জায়গায়, এই জন্য কিন্তু এখানে নিয়ে চলেছে। এটা কার আপনার? বাড়ির পোষা না ব্যবসার? দাম কত এটা? ৭০ চাওয়া। কত বলে, কত বলে? ৬০। আর বেচাবেচির দাম? ৬৫। লাস্ট ৬৫। দেখছেন এটা ৬৫ হলে বিক্রি করতে চান, এটা আনুমানিক বছরখানিক বয়স হতে পারে। তো দর্শক ধন্যবাদ, ভালো থাকবেন। দেন দেন থাপ্পড় দেন দেন। এ অন্যের গরু থাপ্পড় দেন নাকি ফের? ঠিক আছে।